কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা কি বাসি রুটি ফেলে দিচ্ছেন? এই রেসিপিটি দেখার পর আর আপনারা বাসি রুটি ফেলবেন না। আমি রেসিপিটি করার জন্য নিয়েছি একটা গাজর, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি দুটো ডিম। এবার আমরা এই মিক্সিংগুলোতে দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিলাম। আপনাদের যদি বড় জায়গা না থাকে অল্প অল্প করেও করতে পারেন। আমি এখানে তিনটে রুটি করব, তাই জন্য আমি দুটো ডিম এবং এই পরিমাণে সবজি নিয়েছি। আপনাদের কাছে যা সবজি থাকবে আপনারা সব সবজি নিতে পারেন, বিনস, গাজর, পটল, যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন। এবার ডিম দুটোকে আমরা ভেঙে নিচ্ছি। একটা একটা করেই করব, একবার উল্টে নিলাম। এর উপরে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। রুটিটার ওপর সুন্দর করে ডিমটা এইভাবে বিছিয়ে দেবেন। এবার আমরা সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে করে সব রুটিগুলো আমরা ভেজে নেব। হ্যালো, আমাদের ডিম রুটিটা হয়ে গেছে, এবার আমরা গরম গরম সার্ভ করব। আপনারা এর সঙ্গে সস, শসা, যে কোনো কিছু নিয়ে এটি গরম গরম খেতে পারেন। দোকানটি পেস্ট করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি না কেন, আমাদের কাছে চট জলদি চলে যায়। টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।